মার্ঘেরিতার অসামরিক চিকিৎসালয়ত কর্তব্যরত চিকিৎসকৰ ওপৰত আক্ৰমণ ঘটনা আকৌ এবাৰ সংঘটিত হল ৰাজ্যত। এইবাৰ স্থান মার্ঘেরিতা। ঘটনা অনুসৰি সোমবাৰে মার্ঘেরিতা অসামরিক চিকিৎসালয়ত মার্ঘেরিতা থানাৰ অন্তৰ্গত ওলোপৰ পৰা ৰাতি কুকুৰে কামোৰাৰ বেজি নিবলৈ আহিছিল। চিকিৎসালয়ত নিশা জৰুৰীকালীন সেৱাত নিযুক্ত থকা চিকিৎসক অভিষেক গাৰুদিয়াই এনআরভি বেজি নথকাৰ কথা উল্লেখ কৰে আৰু তেতিয়াই লোককেইজনে চিকিৎসকৰ লগত বাক বিতণ্ডাত লিপ্ত হৈ অৱশেষত হতাহতিলৈ পৰিণত হয়। লোককেইজনে চিকিৎসকক উপৰ্যুপৰি আঘাত কৰাৰ ফলত গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈ চিকিৎসাধীন হ'বলগীয়া হ'ল চিকিৎসকজন। চিকিৎসক গাৰুদিয়াই মার্ঘেরিতা থানা দিয়া এজাহাৰৰ ভিত্তিত 04/2024 নম্বৰত এটা গোচৰ পঞ্জীয়ন কৰি মহকুমা ন্যায়িক আদালতত হাজিৰ কৰোৱাই তিনি অভিযুক্ত ক্ৰমে অভি গগৈ, বলু গগৈ আৰু ডিম্পল বৰাক জেল হাজতলৈ প্ৰেৰণ কৰা হৈছে। এই ঘটনাটোৱে ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে। এজন সুদক্ষ শিশু চিকিৎসক হিচাপে পৰিচিত চিকিৎসকজনক প্ৰহাৰ কৰা কাৰ্য কোনেও মানি ল'ব পৰা নাই। ইয়াৰ ৰাজ্যত আকৌ এবাৰ চিকিৎসক নিগ্ৰহৰ ঘটনা সংঘটিত হৈছে। আমি দৃশ্য আপোনাক দেখুৱাইছো। এয়া মার্ঘেরিতা অসামরিক চিকিৎসালয়। অভিষেক গাৰুদিয়া নামৰ এগৰাকী সুচিকিৎসক নিশা কর্তব্যরত অবস্থা থকা এই চিকিৎসকজনের উপরতে এনেদরে জপিয়াই পড়িল উদণ্ড যুবকর একটা দল। তিনিজন যুবকর বিরুদ্ধে উত্থাপন হয়েছে গুরুতর অভিযোগ। এই তিনিজন যুবকক ইতিমধ্যে জেল হাজতলৈ প্রেরণ করা হয়েছে। এই ঘটনা কোনে সহজভাবে লব পৰা নাই। সকলে ধিক্কার দিছে, গরিহনা দিছে, কুকুরে কামুরা বেজি নিবলৈ আহিছিল আর কুকুরে কামুরা বেজি নাপায় এনেদরে চিকিৎসকর উপরত আক্রমণ চলালে এই সকল উদণ্ড যুবকে। প্রথমে কথার কথা কুটি বাক বিতণ্ডা আর তারপর হাত উঠালে চিকিৎসক জনৰ ওপৰত এই সকল যুৱকে। আমাৰ সাংবাদিক ৰীণা কাকতি গগৈৰ সৈতে সংযুক্ত হৈছো। ৰীণা, জানিব বিচাৰিম চিকিৎসক নিগ্ৰহৰ আন এটা চাঞ্চল্যকৰ ঘটনা এইবাৰ মার্ঘেরিতাত সংঘটিত হল। নিশ্চয় জয়ন্ত, যিহেতু কর্তব্যরত এজন চিকিৎসক, যিহেতু তেওঁ নিশাৰ ভাগত তেওঁ কর্মৰত অৱস্থাত আছিল, তেওঁক যিটো উপযুপৰি প্ৰহাৰ কৰা হৈছে, তেওঁক যিটো আক্ৰমণ কৰা হৈছে, এই ঘটনাই তীব্র প্ৰতিক্ৰিয়া সৃষ্টি কৰিছে। ইতিমধ্যে মার্ঘেরিতা অঞ্চলত, যিটো মার্ঘেরিতা অসামরিক চিকিৎসালয়ত সোমবাৰে নিশা যিহেতু দেখা গৈছে কুকুৰে কামোৰাৰ বেজি নিবলৈ আহিছিল মার্ঘেরিতা ঘটনাৰ অন্তৰ্গত উলুপৰ পৰা কেইজনমান লোক। চিকিৎসালয়ত যিহেতু ৰাতি জৰুৰীকালীন সেৱা নিযুক্ত আছিল চিকিৎসক অভিষেক গাৰুদিয়া, তেওঁ যিহেতু শিশু চিকিৎসক হিচাপে তাত যিহেতু নিযুক্তি, তেওঁ এজন চিকিৎসক, তেওঁ তেতিয়া তেওঁলোকে সেই লোককেইজনে কুকুৰৰ কামোৰ বেজি নিবলৈ আহি তেওঁক যিহেতু উপযুপৰি প্ৰহাৰ কৰিছে, তেওঁক আক্ৰমণ কৰিছে আৰু এই ঘটনাক লৈ এতিয়া প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে। লগতে সেই যিকেইজন লোক চিকিৎসকক প্ৰহাৰ কৰিছিল, বাক বিতণ্ডাত বিতৰ্কত লিপ্ত হৈছিল, সমগ্ৰ সেই দৃশ্য যিহেতু চিচিটিভি কেমেৰাত বন্দী হৈ পৰিছিল আৰু ইতিমধ্যে চিকিৎসকগৰাকীয়ে সেইকেইজন লোকৰ ওপৰত যিটো মার্ঘেরিতা আৰক্ষী থানাত এখন এজাহাৰ দাখিল কৰিছিল আৰু সেই এজাহাৰৰ ভিত্তিত যিটো গোচৰ পঞ্জীয়ন হয় মার্ঘেরিতা ন্যায়িক আদালতত হাজিৰ কৰাৰ পিছত তিনিওজনক যিহেতু ক্ৰমে অভি গগৈ, বলু গগৈ আৰু ডিম্পল বৰাক যোৱাকালি নিশা জেললৈ প্ৰেৰণ কৰিছে আৰু উক্ত ঘটনাক লৈ এতিয়া তীব্ৰ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে। চিকিৎসকজনৰ স্বাস্থ্যৰ অৱস্থা বৰ্তমান কেনেকুৱা ৰীণা? হয় জয়ন্ত, যিহেতু চিকিৎসকক প্ৰহাৰ কৰা হৈছিল উপযুক্ত, তেওঁক যিহেতু গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত কৰা হৈছিল, যাৰ পৰিণতি চিকিৎসকক কিছু পৰিমাণে আঘাতপ্ৰাপ্ত হৈছে, বৰ্তমান তেওঁ যদিও সুস্থ, কিন্তু এই যি ঘটনা চিকিৎসকক প্ৰহাৰ কৰা ঘটনা, এই ঘটনাই এতিয়া চৌদিশে প্ৰতিক্ৰিয়া সৃষ্টি কৰিছে। জয়ন্ত, চিকিৎসক সমাজ বৰ্তমান কেনেকুৱা ধৰণৰ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি কৰিছে, কি দাবী উত্থাপন কৰিছে? কাৰণ এনে বহু বিক্ষিপ্ত ঘটনাত ইয়াৰ পূৰ্বে বহু চিকিৎসকে প্ৰাণ হেৰুৱাবলগীয়া হৈছে, গতিকে তেওঁলোকৰ নিৰাপত্তাৰ ক্ষেত্ৰত কি দাবী উত্থাপন হৈছে এই মুহূৰ্তত? নিশ্চয় জয়ন্ত, যিহেতু এজন চিকিৎসক যিহেতু তেওঁৰ সকলোখিনি ৰোগীৰ বাবে তেওঁলোকে নিশাৰ ভাগত যিহেতু জৰুৰীকালীন সেৱা তেওঁলোক নিযুক্তি হৈ আছিল, তেনে অৱস্থাত যিহেতু তেওঁলোকক প্ৰহাৰ কৰা হৈছে আৰু ইয়াকে লৈ চিকিৎসক সমাজৰ মাজত এটা তীব্ৰ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে। কিন্তু তেওঁলোকৰ নিৰাপত্তাৰ দিশটো যি হয়, নিৰাপত্তাৰ ক্ষেত্ৰত তেওঁলোকে বহু সমস্যাৰ সন্মুখীন পূৰ্বতো হৈ আহিছিল, ঠিক তেনেদৰে পুনৰ এই যি মার্ঘেরিতা অসামৰিক চিকিৎসালয়ত এই ঘটনা সংঘটিত হৈছে আৰু ইয়াকে লৈ এতিয়া চিকিৎসক সমাজৰ মাজতো প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে আৰু তেওঁলোকে ন্যায় বিচাৰিছে, যাৰ পৰিণতি মার্ঘেরিতা আৰক্ষী থানাত এই গোচৰ পঞ্জীয়ন কৰাৰ পাছত তিনিওকে জেল হাজতলৈ প্ৰেৰণ কৰা হৈছে বৰ্তমানে। জয়ন্ত, ধন্যবাদ। ইয়াৰ ৰীণা কাকতি গগৈ আমাক জনাইছে তিনিওকে জেল হাজতলৈ প্ৰেৰণ কৰিছে, চৌদিশে ধিক্কাৰ গৰিহণা দিয়া হৈছে চিকিৎসক আক্ৰমণৰ এই ঘটনাক আৰু অতি শীঘ্ৰে দোষীক দৃষ্টান্তমূলক শাস্তি প্ৰদানৰো দাবী উত্থাপন হৈছে সৰ্বত্ৰে। ইংৰাজী যিমান শিকিছে সিমানে কওক, আপুনি বহুত পঢ়িছে।
উরুকা আর বিহুত মহানগরীত বিক্রি হয়েছে কোটি কোটি টাকার সুরা। দুদিনত মহানগরীত বিক্রি হয়েছে প্রায় 12 কোটি টাকার সুরা। 14 জানুয়ারীত বিক্রি হয়েছে 7.2 কোটি টাকার সুরা। 15 জানুয়ারীত বিক্রি হয়েছে 4.6 কোটি টাকার সুরা। আমি জানাইছো উরুকা আর বিহুত মহানগরীত অভিলেখ হারত সুরা বিক্রি হয়েছে। দুদিনত মহানগরীত বিক্রি হয়েছে প্রায় 12 কোটি টাকা মূল্যের সুরা। 14 জানুয়ারী অর্থাৎ উরুকার দিন বিক্রি হয়েছে 7.2 কোটি টাকার সুরা আর 15 জানুয়ারী মাঘর বিহুত 4.6 কোটি টাকার সুরা বিক্রি হয়েছে কেবল মহানগরীত। এপিএসসি কেলেঙ্কারির তদন্ত অব্যাহত আছে। 34 গৰাকী বিষয়ার বিপদ নিশ্চিত। শীঘ্রেই চাকরির পর বরখাস্ত হব অভিযুক্ত 34 বিষয়া। 25 বিষয়ক জেরার অন্ত দ্বিতীয় পর্যায়ের তদন্ত আরম্ভ হয়েছে। অভিযুক্ত বিষয়াসকলের হস্তাক্ষরের নমুনাও ফরেনসিকলে প্রেরণ করা হয়েছে। 2013-14 বর্ষর বহু বিষয়ার জালিয়াতি নিরীক্ষণ এসআইটির নিরীক্ষণত জালিয়াতি ধরা পড়লে গ্রেপ্তারের সম্ভাবনা। এটিালেক নিলম্বিত হয়েছে 25 গৰাকী রাজপত্রিত বিষয়া। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠালের মাজত 4টা দিন। আজি মন্দিরের ভিতরলে অনা হব রামলালার মূর্তি। সম্পূর্ণ বৈদিক রীতি নীতিরে মন্দিরের ভিতরলে অনা হব রাম মূর্তি। অযোধ্যাত অব্যাহত আছে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। বৃহস্পতিবারে অর্থাৎ 18 জানুয়ারী বিয়লি অনুষ্ঠিত হব প্রাণ প্রতিষ্ঠার কেইবাটাও রীতি নীতি। তীর্থ পূজন, জলযাত্রা আর গন্ধর্ব অধিবাস অনুষ্ঠিত হব। 19 জানুয়ারীর পুয়া অনুসন্ধ্যাধিবাস, কেশর অধিবাস আর ঘৃতা অধিবাস অনুষ্ঠিত হব। 20 জানুয়ারী শনিবারে চক্র অধিবাস, ফলাধিবাস আর সেইদিনাই বিয়লি পুষ্পাধিবাস। 21 জানুয়ারী দেওবারে পুয়ার ভাগত মধ্য অধিবাস আর বিয়লিল ছায়াধিবাস অনুষ্ঠিত হব। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানত 7 ধরনের অধিবাস পালন করা হয়। 121 গৰাকী আচার্যই এই রীতি নীতি সমূহ পালন করব। শ্রী গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড়জিয়ে এই অধিবাস অনুষ্ঠান সমূহের তত্ত্বাবধান করব। আনহাতে 121 গৰাকী আচার্যক পরিচালনা করব কাশীর লক্ষ্মীকান্ত দীক্ষিতে। 22 জানুয়ারীর দিনা বিক্রম সম্বাদ 2080 অনুসরি পুরুষ শুক্লা আর কুর্মা দ্বাদশী। সেইদিনাই অনুষ্ঠিত হব শ্রী রামচন্দ্রর মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। বৈদিক নীতি অনুসরি 22 জানুয়ারীর দিনা দুপরিয়া অভিজিত মুহূর্তত প্রাণ প্রতিষ্ঠা হব। আর তার পূর্বে 6 দিন ধরে অর্থাৎ 16 জানুয়ারীর পর 21 জানুয়ারীল প্রতিদিনে চলিছে বিভিন্ন রীতি নীতি। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানত মুখ্য অতিথিরূপে উপস্থিত থাকিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর মুরব্বী মোহন ভাগবত, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধরে আন কেইবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তি। মাজত 4টা দিন বাকি। সম্পূর্ণ হওয়ার দিকে রাম মন্দিরক লৈ ভারতীয় সপন। এই শুভ ক্ষণের বাবে যে কেবল ভারতীয়র মাজতে উৎসুকতা দেখবলে পোৱা হৈছে এনে নহয়। 22 জানুয়ারীর দিনটুক লৈ ইংলেন্ডর এগৰাকী মহিলা হৈ আছে উৎসাহিত উদ্গ্রীব, যার বাবে সুদূর ইংলেন্ডর পৰা আহি আগ্রাত উপস্থিত হলহি জুলি নামের ইংলেন্ডর মহিলাগৰাকী। আগ্রাত আহিয়ে জুলিয়ে ৰুণকটাস্থিত হনুমান মন্দিরত পূজা অর্চনা আগবহালে। শাড়ির আঁচলেরে মূরত উরণি লৈ হনুমান আরতি করিলে জুলিয়ে। জুলির অযোধ্যালয় যার মন আছিল যদিও তেওঁর ভিজার মেয়াদ উকলার সময় হওয়ার বাবে পুনৰ পূরণ নহল তেওঁর সেই ইচ্ছা। 22 জানুয়ারীত অযোধ্যাত হব রামলালার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। অযোধ্যার সমান্তরালক মহানগরীর প্রায়বর রাম মন্দিরের আন আন ধর্মীয় অনুষ্ঠানতো চলিছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবসের আয়োজন। পল্টন বাজারের 2 নম্বর রেলগেটর সমীপর রাম মন্দিরতো দেখবলে পোৱা হৈছে একেই উৎসাহ।
रेलगेटर राम मंदिर दुदिनियाको अनुषित हम रामलार प्राण प्रतिष्ठा महोत्सव अनुष्ठान एक तारिखे हम धर्मी शोभा राम मंदिर सोनाराम खेलपथार हम यह शोभा सोनाराम खेलपथार विल भगत हम भजन कीर्तन हम लोग शुभ मनाएंगे शुभ काम में भगवान को जय जयकार हो आनंद हो भगवान को हाथ उठाते हैं हाँ, कि हम लोग को भक्त है भगवान को प्रार्थना में रहूं कि हरदम ताई ताई में भगवान से विनती है हे प्रभु कि हमारा भगवान अयोध्या में वास लय उनको नित्य दिन हम प्रार्थना में रहूं उनका सेवा में रहूं यही सब है आप हम कुछ नहीं बोल समान्तरालक उग्रतारा मंदिर देखने पा समान उत्साह विश्व हिंदू परिषद राष्ट्रीय स्वयंसेवक संघर गुवाहाटी उच्च न्यायालय उकल संस्था ग्रहण कर विशेष कार्यसूची श्री राम जन्मभूमि निर्माण जी अनुषान आम अयोध्या अनुषित हम सीटर संगति रखी आम इते विश्व हिंदू परिषद ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু আমাৰ গুৱাহাটী হাইকোৰ্টৰ উকিল সন্থাৰ সহযোগত আমি ইয়াত উগ্ৰতাৰা দেৱালয়ৰ মেনেজিং কমিটিৰ তৰফৰ পৰা আৰু সমূহ আমাৰ বৰ্ডৰ তৰফৰ পৰা ইয়াত সিদিনা দিনযোৰা কাৰ্যসূচী আমি হাতত লৈছোঁ সিদিনা আমাৰ ইয়াত দিনটো নাম প্ৰসংগ চলিব আৰু গধূলিলৈ বন্তি প্ৰজ্বলন হ'ব राम मंदिर प्राण प्रतिष्ठाक तत्पर मुख्यमंत्री 22 जानुरीत मठ मंदिर नाम कीर्तन आह्वान मुख्यमंत्री 22 जानुरीत प्रति घर एगछी बंती ज्वलो आह्वान 22 तारिख घर चौपाश मठ मंदिर स्वच्छतार काम अनुरोध मुख्यमंत्री কাষৰ মন্দিৰ নামঘৰ এইবিলাকত আমি স্বচ্ছতা সেৱা কৰিব লাগে যাতে আমি স্বচ্ছতাৰ এটা আন্দোলন কৰিব পাৰোঁ আৰু 22 তাৰিখে যেতিয়া ৰামলালাৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ব গধূলি যাতে সকলোৱে নিজৰ ঘৰত একোকচি চাকি জ্বলায় ৰামলালাক তেওঁৰ পুনৰ প্ৰতিষ্ঠাৰ বাবে আমি যাতে প্ৰণাম কৰিব পাৰোঁ মাৰুৱাৰী যুৱ মঞ্চৰ উদ্যোগত 2 ফেব্ৰুৱাৰীৰ পৰা তিনিদিনীয়া কাৰ্যসূচীৰে গোশালাত আপনে আপনে ৰাম অনুষ্ঠানৰ আয়োজন এই অনুষ্ঠানতে ভগৱান ৰামৰ ওপৰত অনুপ্ৰেৰণামূলক ভাষণ প্ৰদান কৰিব ডক্টৰ কুমাৰ বিশ্বাসে বুধবাৰে গুৱাহাটী প্ৰেছ ক্লাবত অনুষ্ঠিত হোৱা এক সংবাদমেলত এই কথা অৱগত কৰে মাৰুৱাৰী যুৱ মঞ্চই অহা 2-4 ফেব্ৰুৱাৰীলৈ তিনিদিনীয়াকৈ অনুষ্ঠিত হ'ব এই অনুষ্ঠান ডক্টৰ কুমাৰ বিশ্বাসে ভগৱান ৰামৰ জীৱনৰ পৰা অনুপ্ৰেৰণা লৈ বিস্তৃত ৰূপত বক্তৃতা প্ৰদান কৰিব লগতে আজিৰ পৃথিৱীত আমাক এজন ভাল ব্যক্তি হ'বলৈ আৰু উন্নত জীৱন যাপন কৰাত কেনেদৰে সহায় কৰিব পাৰে তাৰ ওপৰত আলোকপাত কৰা হ'ব এই অনুষ্ঠানত অনুষ্ঠানটো আটগাঁৱৰ গুৱাহাটী গোশালাত আয়োজন কৰা হ'ব আৰু দৈনিক সন্ধিয়া 5 বজাত আৰম্ভ হ'ব 2-4 फरवरी को गुवाहाटी गौशाला जो आठगांव में स्थित है डॉक्टर कुमार विश्वास जी का एक बहुत अद्भुत कार्यक्रम अपने अपने राम कराने जा रही है जो शाम को हर दिन 5 बजे से चालू होगा जो जहां पे वो 3-4 घंटे राम जी के जीवन से हम लोग अपने जीवन में क्या क्या चीज सीख सकते हैं उसके ऊपर मोटिवेशनल टॉक हमारे सामने रखेगी इस प्रोग्राम को हमें सपोर्ट किया है आई लिवेट ने मानीचंद ज्वेलर्स ने और अमूल स्पोर्टो ने मैं सबसे रिक्वेस्ट करूंगा कि सारे वर्ग के लोग हमारे समाज के जितने लोग हैं वो सब यहाँ पे आए प्रोग्राम अटेंड करें इसके डोनर पासेज अवेलेबल है बहुत अलग अलग जगह पे जैसे किरण श्री आठगांव में है ऑनलाइन में अवेलेबल है बहुत सारे नंबर्स हमने दिए हैं बहुत सारे प्रमोशन मटेरियल्स हमने हर जगह गुवाहाटी में भी लगवाए हैं तो आप सबसे निवेदन करूंगा कि आप इस प्रोग्राम में आए इस प्रोग्राम को अद्भुत बनाए क्योंकि वाकई ये कुमार विश्वास जी का राम मंदिर उद्घाटन होने के बाद में एक बहुत बड़ा कार्यक्रम हमारे गुवाहाटी में आयोजित होने जा रहा है और इस प्रोग्राम का लॉन्चिंग भी हमारे असम के मुख्यमंत्री डॉक्टर हिमंत बिस्व शर्मा ने ITA माचकुआ में किया था तो उनकी भी इस प्रोग्राम को लेकर बहुत विशेष रुचि है जिनको हम लोग आमंत्रित भी करेंगे और वो वहां पे उपस्थित भी रहेंगे ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে পাকিস্তানক আক্রমণ করার পূর্ণ অবকাশ আছিল বা পূর্ণ সম্ভাবনা আছিল আর সেই কারণেই পাকিস্তানে ভয় খাইছিল যার পরিপ্রেক্ষিতত ই আনইউজুয়েল তেওঁ লিখিছে কোট আনকোট আনইউজুয়েল পাকিস্তানে এনে ধরনের ঘটনা কেতিয়াও এনে ধরনের কাণ্ড কেতিয়াও নকরে ভারতত কোনোবা সন্ত্রাসবাদী আক্রমণের পরিকল্পনা করব সেই খবর আই এস আইয়ের হাতত থাকিব আর আই এস আই এজন বিশেষ ব্যক্তির যোগেদি উচ্চায়ুক্তক সেই খবর দিব সেই খবর সচা প্রমাণিত হব পাকিস্তানের খবরের ভিত্তিত ভারতে পদক্ষেপ গ্রহণ করব আর এনে ধরনের সন্ত্রাসবাদী আক্রমণ প্রতিহত করব এনে ধরনের ঘটনা নঘটে কারণ পাকিস্তানে ভারতবর্ষত সন্ত্রাসবাদীক প্ররোচনা দিয়ে ভারতবর্ষলৈ সন্ত্রাসবাদীক প্রেরণ করে আর পাকিস্তানের পর প্রেরণ করা সেই সন্ত্রাসবাদীয়ে ভারতবর্ষত হত্যাযজ্ঞ চলায় 26/11 কথা আমি কেতিয়াও পাহরিব নেন ক্ষেত্রে আনইউজুয়েল পূর্বতে নঘটা অভূতপূর্ব একটা ঘটনা পাকিস্তানত সংঘটিত হল উচ্চায়ুক্তগুলো সেই সকল বর্ণনা কিতাপখনের যোগেদি দিলে অজয় বিচারিয়া পাকিস্তানত উচ্চায়ুক্ত হয়ে আছিল 2017-2019 এজন কেরিয়ার ডিপ্লোমেট 1988 এজন ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ভারতীয় বিদেশ সেবা বিষয়া সেন্ট ডিফেন্স কলেজত অধ্যয়ন করেছিল তারপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট IIM ক্যালকাটাত উচ্চ শিক্ষা গ্রহণ করেছিল MBA ডিগ্রি লাভ করেছিল গতি উচ্চ শিক্ষিত এজন ব্যক্তি পিছলে ইন্ডিয়ান ফরেন সার্ভিস যোগদান করে কানাডাকে ধরে ভারতবর্ষক প্রতিনিধিত্ব করেছিল বিশ্বের বিভিন্ন রাজ্যত 2019 পাকিস্তান ত্যাগ করবলগিয়া হয়েছিল কারণ 2019 যেটা আগস্ট মাহত 1370 প্রত্যাহার করা হল 1370 প্রত্যাহার করার পিছত পাকিস্তানের উচ্চায়ুক্তক পাকিস্তানত ভারতের উচ্চায়ুক্তক ইসলামাবাদে পাকিস্তান বা ইসলামাবাদ ত্যাগ করবলে নির্দেশ দিছিল আর ইসলামাবাদের নির্দেশতে অজয় বিচারিয়ে পাকিস্তান ত্যাগ করবলগিয়া হয়েছিল আর অবসর গ্রহণ করার পিছত গ্রন্থ লিখেছে গ্রন্থখন এই তাৎপর্যপূর্ণ বিষয়টি উল্লেখ করেছে মানে পুনের কোথাও রাতে দুই বজাত জুন 2019 জুন মাহত জাকির মুসার হত্যার কিছুদিনের পিছতে এক বার্তা আহে এজন বিশেষ ব্যক্তির পর যে ব্যক্তি আই এস আইর ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের ঘনিষ্ঠ কয় কুটাঘাত করব অল কায়দায় আর সেই খবর সত্য প্রতিপন্ন হয় ভারতে প্রতিহত করবলে সক্ষম হয় পাকিস্তানের সেই বার্তার ভিত্তিত কিয় কলে পাকিস্তানে বিচারা নাছিলে অল কায়দায় কুটাঘাত কলক জাকির মুসার যে হত্যা সেই হত্যার প্রতিশোধ লক যদি সেই প্রতিশোধ অল কায়দায় কুটাঘাত করলে হয় মোদীর পদক্ষেপ কি হল হয় সেই আশঙ্কাতে পাকিস্তানে এই পদক্ষেপ গ্রহণ করে লগতে কৈছে জেনারেল বাজওয়াও সেই সময় সেনার মুরব্বী পাকিস্তানের গোটেই প্রক্রিয়া জড়িত হয়ে আছে বিচারিছিল এই বার্তা ভারত সরকারের একজন উচ্চ পদস্থ বিষয়ালয় যাওক আর পাকিস্তানত ভারত সরকারের উচ্চ পদস্থ বা সবাতুক উচ্চ পদস্থ বিষয়াজনেই হয়েছে উচ্চায়ুক্তগী উচ্চায়ুক্তগীতকৈ বাকি আন কারোবাক সেই বার্তা প্রদান করা প্রদান করলে ফলপ্রসূ নহব বলে ভাবিলে বাজওয়াই বিচারিছিল যে পাকিস্তানের কোনো ধরনের কুটাঘাত অল কায়দায় নকরক কারণ সেই সময় বিশেষ যে সম্মিলন সেই সম্মিলন আসলে বিশ্বর বুকুত যাতে পাকিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার যে বার্তা সেই বার্তা প্রদান করবেন বা সন্ত্রাসবাদেরও যে পাকিস্তান বিরোধী সেই বার্তা প্রদান করবেন সেই উদ্দেশ্যও মনত আসে সেই কথাও মনত আছে যার পরিপ্রেক্ষিত এই বিশেষ বার্তাটো প্রদান করা হল গতি এয়া ভূ রাজনীতি পরিবর্তন হয়ে থাকে ফেব্রুয়ারি মাহত পুলবামা সন্ত্রাসবাদীয় 40 জন ভারতীয় জওয়ানক সেনা জওয়ানক হত্যা করেছিল তারপর সাধারণ নির্বাচনত নরেন্দ্র মোদী পুনের শাসনলে আহে মে মাহত শাসনলে আহে নরেন্দ্র মোদী শাসনলে অহার পিছতে জাকির মুসাক ভারতীয় সেনাবাহিনীয়ে নিরাপত্তা বাহিনীয়ে হত্যা করে জাকির মুসা অল কায়দার সদস্য নেতা জাকির মুসার যে ফিউনারেল তাত 10,000 লোক একত্রিত হয় তারপর জাকির মুসার প্রতিশোধ লোবলে অল কায়দায় কুটাঘাত পরিকল্পনা করে আর সেই কুটাঘাত দেরগাঁওর লাহতি চারিআলিত পুনের দুর্ঘটনা চলন্ত বাইকত খুন্দা আরক্ষীর বাহনের এই দুর্ঘটনাত আহত তরুণ দাস নামের বাইক আরোহীজন চিকিৎসালয় প্রেরণ করা হয় আহতজনক বুধবারে পুয়াও লাহতি চারিআলিত সংঘটিত হয়েছিল পথ দুর্ঘটনা তীব্রবেগী বলেরো বাহনে মহতিয়াই নিছিল বাইক আরোহীক ধারাবাহিক পথ দুর্ঘটনাত চিন্তিত হয়েছে দেরগাঁওর রাইজ অশান্ত জর্জর মণিপুরত ধারাবাহিক গুলি চালনার ঘটনা মরের সমীপত IRBN আর উগ্রপন্থীর মাজত সংঘটিত হয় গুলি চালনা এই সংঘর্ষত এজন IRBNর জওয়ান নিহত হয় নিহত জওয়ানজনের নাম W সমরজিৎ IRBNর ক্যাম্পত উগ্রপন্থীর ভয়ঙ্কর গুলি চালনা প্রায় এঘন্টা ধরে দুই পক্ষের মাজত চলে গুলিয়াগুলি ক্যামেরাত বন্দী হল ভয়ঙ্কর আক্রমণের দৃশ্য দোয় দাও
Hulang hulang ko atunga an hondo de gamla ko na in ka mai theu jo khobang jo ngai hon paten phong to la ju bom ki koi he kon hong hin ba he hong do do ka de yeng hong do do ka de yeng doi ta doi tang doi tang thal tu doi ta normal cho he ta normal cho he ta ko jo hen na thal doi tang da sa do theu jo ধুবুরীর বিলাসীপাড়াত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা বলেরো বাহন আর বাইকর মাজত মুখামুখি সংঘর্ষ এই দুর্ঘটনার থিতাতে নিহত এজন পাচলি ব্যবসায়ী মৃত লোকজন বিলাসীপাড়ার সিরাকুটা গাঁওয়ার রফিকুল ইসলাম ফুটকিবাড়ির এলেংমারিত এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয় লক্ষ্মীগঞ্জ আরক্ষী উপস্থিত হয়ে উদ্ধার করে মৃতদেহ আমেরিকাত মেরু বিস্ফোরণের ঘটনা মেরু বিস্ফোরণের ফলত আমেরিকাত অভিলেখ ভাঙি পারাস্তম্ভ তললৈ নামিছে সোমবারের পৰা আমেরিকাক প্রচণ্ড শীতে কোবাই গৈছে ঠায়ে ঠায়ে শূন্যর পৰা 45 ডিগ্রি সেলসিয়াসর তললৈ নামিছে পারাস্তম্ভ আমেরিকা যুক্তরাষ্ট্রের 80% অধিক স্থানের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসর তললৈ নামিছে প্রচণ্ড শীতত এতিয়ালৈ কমেও 7 জনকৈ লোকৰ মৃত্যু হৈছে আন বহু লোকৰ মৃত্যুৰ সম্ভাৱনা ব্যক্ত কৰা হৈছে আমেৰিকাৰ নেচনেল ৱেডাৰ ছাৰ্ভিছৰ তথ্য অনুসৰি এইবাৰ আমেৰিকাত সবাতোকৈ অধিক হিট নামিছে মিছিছিপি উপত্যকাত হিট প্ৰবাহে শূন্যৰ পৰা 34 ডিগ্ৰী ছেলছিয়াছৰ তলত থকা অঞ্চলটোৰ পাৰাস্তম্ভ আৰু হ্ৰাস কৰাৰ সম্ভাৱনাই দেখা দিছে যুক্তৰাষ্ট্ৰৰ 1,42,00,000 লোক এই সময়ছোৱাত মানি চলিবলগীয়া হৈছে নীতি নিৰ্দেশনা সকিয়নি তথা প্ৰশাসনৰ পৰামৰ্শ অনুসৰি সময় পাৰ কৰিছে প্ৰশাসনে জাননী জাৰি কৰা অনুসৰি সকলো লোককে বতাহ সোমাব নোৱাৰাকৈ ঘৰৰ ভিতৰত থাকিবলৈ দিয়া হৈছে ঘৰৰ বাহিৰ ওলোৱা তথা ভ্ৰমণত বাধা আৰোপ কৰা হৈছে সমগ্ৰ ৰাষ্ট্ৰজুৰি বিদ্যালয় বন্ধ দিয়া হৈছে প্রচণ্ড শীত প্রবাহ তথা বরফে ঢাকি ধরার ফলত অচল হয়ে পড়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের 85,000 বাসগৃহ তথা ব্যবসায়িক প্রতিষ্ঠানত বিজুলি নোহা হয়েছে মঙ্গলবার পর্যন্ত 1,300 বিমান বাতিল হয়েছে 11,000 অধিক বিমানের বিলম্ব হয়েছে কেবল বিমানেই নহয় প্রায় সমগ্র আমেরিকার বরফ জমা হয়ে রাজপথ অচল হয়ে পড়েছে সাধারণ লোকর ঘরের বাহির ওলাবলৈ বারণ করা হয়েছে বিপরীতে কোনো স্থানত আবদ্ধ হয়ে পড়া লোকক উদ্ধারকারী দলে পাৰলৈকে উদ্ধার কার্য চলাইছে তার মাজতে আহার যোগান ধরা ব্যবসায়ীরে জড়িত লোককলে প্রকৃতির সকল প্রত্যাহ্বান নেওচি সাধারণ লোকক আহার যোগানোর চেষ্টা চলাইছে বরফেরে ভরি থকা পথ জরুরি সেবার হইতে জড়িত সকলের বাবে প্রত্যাহ্বান হয়ে উঠিছে এনেদরে সমগ্র রাষ্ট্রখন শীত প্রবাহর বিরুদ্ধে যুঁজি থকার মাজতে অহা সপ্তাহত আরও এটা মেরু বিস্ফোরণের সম্ভাবনা যুক্তরাষ্ট্রবাসীক অধিক শঙ্কিত করে তুলিছে আর্কটিক ব্লাস্ট বা মেরু বিস্ফোরণ কি কিয় আমেরিকাত হিটৰ সময়ত সংঘটিত হয় মেরু বিস্ফোরণ আমেরিকাৰ মেরু বিস্ফোরণ এটা প্রাকৃতিক পরিঘটনা মূলত মেরু অঞ্চলৰ পকনিয়াৰ বাবে সংঘটিত হয় মেরু বিস্ফোরণ মেরু অঞ্চলৰ বৃহৎ এলেকাৰ চাপ অতি নিম্ন আৰু তাপমাত্রা অতি কম হয় মেরু পকনিয়া গ্রীষ্মকালত দুর্বল হোৱাৰ বিপরীতে শীতকালত অধিক শক্তিশালী হৈ পৰে ঘড়ির কাটাৰ বিপরীত দিশত বলে মেরু পকনিয়া শীতকালত মেরু পকনিয়াৰ পৰিসৰ উত্তৰ গোলার্ধলৈ সমগ্র উত্তর গোলার্ধলৈ বিস্তৃত হয়ে পড়ে যার ফলত মেরুর পৰা দক্ষিণৰ দিশে প্রবল বেগত শীত প্রবাহ হয় আর এই শীত প্রবাহ কোৱা হয় জেট স্ট্রিম তথা এই শীত প্রবাহ কোৱা হয় আর্কটিক ব্লাস্ট বা মেরু বিস্ফোরণ আমেরিকাত প্রায় প্রতি বছরে মেরু বিস্ফোরণের ফলত প্রচণ্ড শীত প্রবাহ হয়ে আহিছে 1977 1982 1989 চনত আমেরিকাত প্রবল শীত প্রবাহ হয়েছিল মেরু বিস্ফোরণক বম সাইক্লন বুলি অভিহিত করে বিজ্ঞানীসকলে আর ইয়ারে গাঁও শহর জেলার খবরের পর বিদায় লৈছো নমস্কার।